40% বিদ্যুৎ বিল বাঁচিয়ে দিবে নাকি ভাই এই ধরনের প্রোডাক্ট গুলো? আজকে 40% বিদ্যুৎ বিল বাঁচানোর যে উপায় সেটা আমি আজকে দেখিয়ে দেব। আমার কি বলেন ভাই, মানে এটা কি সবার জন্য? সবার জন্য, সবার জন্য, সবার জন্য। অনেকে ভাই বিদ্যুৎ বিলের টেনশন, সামনে গরম আসতেছে। হ্যাঁ আচ্ছা ভাই, এই বিদ্যুৎ বিলই বাঁচাবে না আমার নাকি আবার হচ্ছে বিদ্যুৎ চলে গেল আমি হচ্ছে আলো পাবো? আপনি সারাদিন বিদ্যুৎ ছাড়াই চলতে পারবেন, সারাদিন সারাদিন কোনো বিদ্যুৎ লাগবে, কোনো বিদ্যুৎ লাগবে না। কি বলেন ভাই, কিভাবে? বাসাতে ধরেন 5 কিলোর আপনার মিটার লাগাইছেন, আচ্ছা 5 কিলোর 1 কিলো সকালবেলা সারাদিন খরচ হবে না, সারাদিনে সোলার থেকে খরচ হবে, শুধু সোলার থেকে, শুধু সোলার থেকে। আচ্ছা আচ্ছা, এটা কি? সেখানে আমাদের যে হাইব্রিড ইনভার্টার, আচ্ছা এটা হলো হাইব্রিড ইনভার্টার, এমপিপিটি টেকনোলজি যে ইনভার্টার, এই এমপিপিটি ইনভার্টারটা আপনাকে সারাদিন সোলার থেকে আপনার বাসা বাড়ির যে লোড চলে, আচ্ছা ফ্রিজ থেকে শুরু করে এসি মোটর অল এভরিথিং যে লোড চলে, এই সোলার ইনভার্টারের মাধ্যমে আমি টিভি ফ্রিজ এসি এগুলো চালাতে পারবো সব? আচ্ছা আচ্ছা, মানে আমার কোনো বিদ্যুৎ বিল, কোনো বিদ্যুৎ বিল লাগবে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, দর্শক যারা দেখা যাচ্ছে বিদ্যুৎ বিল নিয়ে টেনশনে আছেন, আমরা আজকে এমন একটা প্রোডাক্ট দেখাবো বাংলাদেশে কিন্তু এখনো অনেকে এই প্রোডাক্ট গুলো সম্পর্কে জানে না, না অ্যাভেলেবেল না, অ্যাভেলেবেল না। এই সোলার ইনভার্টারের মাধ্যমে আপনারা যদি দিনে সারাদিন যত কিছুই চালান আপনার কোন ধরনের বিদ্যুৎ বিল আসবে না, যদি আপনারা এই প্রসেস গুলো জানেন বিস্তারিত সুজন ভাই যদি আমাকে বলেন আর কি ভাই কিভাবে। আমাদের এখানে মানে যার যেরকম আর কি লোড ক্যাপাসিটি দরকার, ধরেন কারো 10 কিলো দরকার, কারো 5 কিলো দরকার, আর কারো হলো আপনার 3 কিলো 2 কিলো 1 কিলো, 1 কিলো 1000 ওয়াট পর্যন্ত আপনি পাবেন, পাবেন। আচ্ছা, আপনার বাসায় 5টা ফ্যান চলে, আচ্ছা এবং একটা একটা টিভি বা কম্পিউটার চলে, আচ্ছা এবং 10টা লাইট চলে, আচ্ছা এই বিদ্যুৎ গুলা আপনার ধরেন এভারেজে আপনি ধরেন 800 বা 1000 ওয়াট হইতে পারে, আচ্ছা ঠিক আছে। সেখানে আপনি এই বিদ্যুৎটাই সারাদিন ব্যবহার করবেন একদম আপনার সোলার প্যানেল থেকে এবং একটা হাইব্রিড ইনভার্টার থেকে, আচ্ছা এটার সাথে একটা ব্যাটারি লাগে মাত্র, মাত্র মাত্র একটা ব্যাটারি, ব্যাটারি দিয়ে আমরা কত পর্যন্ত চালাতে পারবো? মাত্র একটা ব্যাটারি দিয়ে আপনি 850 ওয়াট পর্যন্ত আপনি ফুললি লোড দিতে পারবেন, ফুললি লোড। এটা হলো 1 কিলো ওয়াটের ইনভার্টার, 1000 ওয়াটের ইনভার্টার, 1000 ওয়াটের ইনভার্টার। যদি আপনি যখন লোডে যাবেন তখন 850 ওয়াট পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন, ইউজ করতে পারবো। হয়তো আমরা অনেকে বলে থাকি বেশি, কিন্তু এটা কিন্তু যে জেনুইন যেটা এটা আমি বললাম, নর্মালি 850 ওয়াটই কিন্তু খুব ভালো, হ্যাঁ ভালো একটা। আপনি মনে করেন যে 6টা ফ্যান ধরেন, 6টা ফ্যান তাহলে 600 ওয়াট, 6টা ফ্যান কিন্তু অনেকের ঘরে নাই, নাই। আচ্ছা আচ্ছা, ম্যাক্সিমাম 4টা ফ্যান থাকে, 4টা ফ্যান, 4টা ফ্যান 400 ওয়াট, আচ্ছা আরো থাকে 450 ওয়াট। আচ্ছা, এখানে একটা টিভিতে ধরেন 120 থেকে 150 ওয়াট থাকে, বেশি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে একটা টিভি চললো, টিভি নাই, বাসাটা কম্পিউটার আছে, আচ্ছা এটা অফিসিয়াল ক্ষেত্রে আপনি কাজ করেন বাসাতে, এটা কম্পিউটার আপনার ইমার্জেন্সি, এখানে আপনার ইউপিএস কিনতে হয়, সেই ইউপিএসটা কিন্তু আপনার লাগবে না, লাগবে না। এটা ইউপিএস সিস্টেম এবং আইপিএস সাইন ওয়েভ সিস্টেম, সাইন ওয়েভ সিস্টেম। এখানে আপনার বাসা বাড়িতে এই সাইন ওয়েভ, যেমন আপনি ফ্যান লাইট চলতে গেলে আগে ওভার ভোল্টেজ আসতো, ওভার ওভার ভোল্টেজ আসতো, হ্যাঁ ওইটা আপনার যতবার আপনার লোডশেডিং হয় এই ভোল্টেজটা একটা ধাক্কা দেয়, ধাক্কাতে আপনি দেখা গেছে 220 থেকে 245 হয়ে যায়, আচ্ছা তখন কিন্তু আপনার এই যে লোড, এই লোডে আপনার এই ফ্যানের যে রেগুলেটর এবং ফ্যানের কয়েল লাইট এগুলো সব নষ্ট হয় তাড়াতাড়ি, আচ্ছা ঠিক আছে। এবং আপনার যে আমাদের যে এই যে ইনভার্টার থেকে আপনার অটো কাট হবে, আচ্ছা এটা যেমন আপনি ধরেন একটা ব্যাটারি চার্জ করলেন, আচ্ছা এই চার্জ করতে গেলে আমাদের যেমন আগে আরো ধরেন 5 বছর বা 10 বছর আগে যে ইনভার্টার আমরা চালাতাম সেগুলোতে আপনার যে চার্জিং যে একটা এম্পিয়ার, সেই এম্পিয়ারটা আপনার চার্জ হওয়ার পরেও এক্সট্রা একটা এম্পিয়ার দেখায়, আচ্ছা সেখানে আপনার বিদ্যুৎ বিলটা কিন্তু বেশি আসে, বেশি আসে অটোমেটিকলি, বেশি শুধু শুধু, আচ্ছা। এখন যে আপডেট ইনভার্টার গুলো আসছে এগুলাতে আপনার কোনো এক্সট্রা কোনো এম্পিয়ার দেখাবে না। আচ্ছা, এটা তো দিনের বেলা আমার কোনো বিদ্যুৎ লাগতেছে না, তাহলে রাতে আমি কিভাবে চালাবো? রাতের বেলা আপনার এটা অটো কাট করে, এটাতে আপনার যে ভিতরে যে মাদার বোর্ড, সেই মাদার বোর্ডটা এরকম সিস্টেম যে এখানে আপনার অটোমেটিকলি কাট করবে, আচ্ছা এখানে আপনার রিলে আছে তো অটোমেটিকলি কাট করবে, কাট করে আপনার দিনে তো সোলারে চললো, দিনে রাত্রে বেলা কারেন্ট চলবো, আচ্ছা এখন ধরেন রাত্রে 1 ঘন্টা বা সন্ধ্যার পর 2 ঘন্টা কারেন্ট আছে, এরপর আবার কারেন্ট চলে গেল, তখন কি করবেন? এটা যে ব্যাটারিটা দিচ্ছেন আপনি, এই যে ব্যাটারি দিচ্ছে, এই যে এখানে রহিমাফরোজের ব্যাটারি আছে, যে কোনো ব্যাটারি দিতে আমরা চালাই, আমাদের কাছে সারা বাংলাদেশে যে কোনো ব্যাটারি, যেগুলো টিউবলার, আমরা অনলি টিউবলার ব্যাটারি বিক্রি করি। আচ্ছা, এখন বলতে পারেন ভাই কেন টিউবলার ব্যাটারি বিক্রি করেন? তো এই আমরা এই কারণে টিউবলার, টিউবলার লং লাস্টিং হয়, আচ্ছা লং লাস্টিং, লং লাস্টিং দেওয়ার ঝামেলা থাকে, পানি যা না পানি দেওয়া, এগুলো আপনার পানি ব্যাটারি, বাট লিথিয়াম আয়ন যেটা ফসফেট ব্যাটারি যেটা, এটা হলো পানি দেওয়া লাগে না, আচ্ছা আচ্ছা, এটা আমাদের মার্সের থেকে আসবে। এখন বর্তমানে যে বাজারে যে ব্যাটারি আছে লিথিয়াম, তার থেকে আপনি লুমিনাসের যে লিথিয়াম ব্যাটারি আসতেছে মার্সে, ঠিক আছে এগুলো মার্সে আসবে। আর এটাতে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে অটো কাট, অটো কাট রাতে কিভাবে চালাবেন,
আমার যে দিনের বেলা যে আপনি এমপিপি যেটা বললাম, দিনের বেলাতে আপনি সরাসরি যে কারেন্ট থেকে চলবে, সোলার থেকে চলবে এবং আপনি রিজার্ভ করবে, আচ্ছা এই ব্যাটারিকে রিজার্ভ করবে, রিজার্ভ থেকে আপনি রাতে চলবে, মানে দিনের বেলা আপনার সোলারে যতটুকু রিজার্ভ করবে ওইটা দিয়ে আপনারা রাতে আবার চালাতে, রাতে ব্যাকআপ নিতে পারবেন, এবং রাতে যদি আমার বিদ্যুৎ চলে যায় জি তাহলে কি আমি এই ব্যাকআপে চলতে পারবো, এই ব্যাকআপ থেকে চলবেন, এই ব্যাকআপ থেকে চলতে পারবো। এখন আপনাদের অনেক সময় দেখা গেছে বেশি যাদের ব্যাকআপ দরকার বা বেশি ওয়ার্ডের বা বেশি ইয়াদের, এইগুলোর মধ্যে ছোট বড় সাইজ, মানে আপনার এই সোলার ইনভার্টার থাকলে আলাদা করে আইপিএস বা ইউপিএস লাগাইতে হবে, কিছু লাগবে না, আচ্ছা আচ্ছা আচ্ছা, বা সাথে আইপিএস ইউপিএস কিছু লাগবে না, এটা তো 850 ওয়াট, এটাতে 850 ওয়াট। আরো যাদের হেভি লোড আছে বা 1000 বা 2000 ওয়াট তাদের জন্য কি আছে? এই সেম একই রকম কালার দেখতে, আচ্ছা এটার মধ্যে এটা এটা ছোট, আচ্ছা তারপর একটু বড় আছে, আচ্ছা এটা হলো আপনি 2 কিলো, আচ্ছা তারপরে আছে 4 কিলো, আচ্ছা 5 কিলো আছে, 10 কিলো আছে, আচ্ছা বড় একদম 10,000 ওয়াট পর্যন্ত আপনারা সারাদিন 10,000 ওয়াট পর্যন্ত বিদ্যুৎ আপনি সোলার থেকে চালাতে পারবেন, কোনো বিদ্যুৎ বিল লাগবে না, সোলার থেকে চালাতে পারবেন, একদম সোলার থেকে চলবে, মানে 10,000 ওয়াটও যদি লাগে আপনারা এই সোলার ইনভার্টারের মাধ্যমে চালাতে পারবেন। এছাড়া যদি আপনার চপার সিস্টেম যেগুলো, আচ্ছা ওয়াল মাউন্ট, আপনার বাসায় এত জায়গা নেই, আচ্ছা আপনার জায়গায় এখন ওয়ালের মধ্যে জায়গা আছে, আচ্ছা সেক্ষেত্রে আপনি ওয়াল মাউন্ট করতে পারেন, ওয়াল মাউন্ট করে এভাবে আপনারা নিতে পারবেন। এটা একটা ফিচার আছে, আপনি ধরেন বাসায় বাসা বাড়িতে আপনার ধরেন লোড আছে 500 ওয়াট, আচ্ছা 1000 ওয়াট, সাপোজ 1000 ওয়াট, এখন আপনার এই সোলার থেকে মেঘলা বা একদম বন্যা হচ্ছে, ঠিক আছে এই অবস্থায় আপনার দেখা গেছে রোদ নাই, টোটালি কোন রোদ নাই, দিনের আলোতেও আমাদের যে সোলার গুলো আছে এগুলো দিনের আলোতেও আপনাকে একটা ভোল্টেজ দিবে, কিন্তু দেখা যাচ্ছে 1000 ওয়াট দিচ্ছে না, আচ্ছা তো আপনার এখান থেকে যদি 500 ওয়াট আসে, সোলার থেকে যদি 500 ওয়াট আসে আর বাকি 500 ওয়াট আপনি কারেন্ট থেকে, দুইটা মিলে 1000 ওয়াট চলবে। আচ্ছা সুজন ভাই আরেকটা বিষয়, ধরেন আপনার এই প্রোডাক্ট আমার যে ধরেন আমার যদি মাসে 1000 টাকা বিদ্যুৎ বিল আসে, সে আমাকে তার মানে হচ্ছে যদি 400 টাকাও সেভ করে বা 300 টাকা সেভ করে, আমি জানবো কিভাবে, বুঝবো কিভাবে? এটা এটা এখানে ওয়াইফাই এখানে সিস্টেম আছে, এই যে ওয়াইফাই সিস্টেম আছে, এই ওয়াইফাই থেকে আপনি ডঙ্গল আছে এটা, এটা নিচে ডঙ্গল কানেক্ট করতে হয়, দেখাই দিই একটু ডঙ্গল, আর এটা আপনি এই যে দেখেন, আচ্ছা ওকে, এটা আমি আপনি এখানেই দেখাই দিতে, এই যে ওয়াইফাই একটা ডঙ্গল আছে, হ্যাঁ এই যে এই এরকম, আচ্ছা আচ্ছা এই এটা হলো আপনি সুবাস্তিকা ব্র্যান্ডের, এটা আপনি চাইল যার আপনি বাসা ধর নেট নেই, আচ্ছা কারেন্ট নেই, যাদের নেট নাই তারা কিভাবে দেখবে? হ্যাঁ যাদের রাউটার নাই বা দেখা গেছে হেল্প নিয়ে চলে, ঠিক আছে, বা যাদের মোবাইলে নেট নেই, ঠিক আছে, তখন কি হবে? তখন আপনি ব্লুটুথ আছে, ব্লুটুথের মাধ্যমে আপনি এই যে ইয়েটা আপনি যে অ্যাপস আছে মোবাইলে এই অ্যাপসটা কানেক্ট করতে পারবেন, আচ্ছা কানেক্ট করে এখানে দেখেন সোলার সিস্টেম এন্ট্রি করার দেওয়া আছে, ধরেন আমার এখানে সোলার থেকে ব্যাটারি চার্জ হচ্ছে এবং আপনার এখানে এই যে লোড, এটা এই যে হোম, এখানে লোড এই লোড লেখা আছে, আচ্ছা আপনি লোডে লোড চলতেছে এবং আপনাকে চার্জও করতেছে দুইটা একসাথে, এটা যে আমাকে সেভ করে দিবে মানে আপনার মাসে কত টাকা সেভ হচ্ছে আপনারা এটা দেখতে পারবেন, একটা অ্যাপস এর মাধ্যমে দেখতে পারবেন, এবং আপনার এখানে ফ্রিকোয়েন্সি ঠিক আছে কিনা, আচ্ছা আমাদের যে বললাম আমি 10 বছর আগে যে আপনাদের দেখতাম যে লাইট ফ্যান গুলো কেটে যাচ্ছে ফ্রিকোয়েন্সি মিলে না, আচ্ছা এই সেই ফ্রিকোয়েন্সিটা আপনি এখানে বোল্ট করা দেখতে পারবেন, দেখতে পারবেন এই যে এখানে 50 হার্টজ ফ্রিকোয়েন্সি দেখাবে, মানে আমার যদি মাসে 2000 টাকা বিদ্যুৎ বিল আসে আমরা এই সোলার ইনভার্টারের মাধ্যমে কত টাকা সেভ হবে মিনিমাম, আমার 40% আপনার বিদ্যুৎ বিল সেভ হবে, মানে আমার 800 টাকা সেভ হবে, জি আচ্ছা, মানে যাদের 2000 টাকা বিদ্যুৎ বিল আসবে তাদের 1200 টাকা আসবে, জি আচ্ছা আচ্ছা ওকে। তো আপনারা এছাড়া আরেকটা দেখছি আমরা এই স্যাকো, এখানে স্যাকো ব্র্যান্ডের যে ইনভার্টার দেখছেন 3.5 কিলো, আমরা মানে 3500, 3500, আচ্ছা এটাকে আপনার ইউজ করতে পারবো 3000 ওয়াট পর্যন্ত, মানে অনেকে যদি চায় ভাই, অনেকে তো দেখা যায় গ্রামে থাকে যারা বা শহরে, আমরা 4 ফ্ল্যাট বা 5 ফ্ল্যাট মিলেও তো একজনে এটা লাগাইতে পারবো, কারণ 4 ফ্ল্যাট বা 5 ফ্ল্যাট মিলে দেখা যাচ্ছে হয় কি তারা অনেকেই এত কিলো তো চালায় না, 3000 ওয়াট বা 2টা লাইট 2টা ফ্যান একটা বাসের পুরো বাড়ির তো তারা লাগাইতে পারবে। যেমন আমাদের আগামী রবিবারে আমাদের যে এখানে যে মার্কেট মালিক তার বাসাতে তার তার বিল্ডিং এ সোলার থেকে আপনি আউটপুট দিবে, ফ্যান লাইট, আচ্ছা বা একটা টিভি চলতে পারে সাথে, তো এখানে উনি 3টা ফ্লোরই লাইন দিতে পারবে, কিন্তু বিদ্যুৎ বিল যে ইনপুট হবে রাত্রেবেলা যে বিদ্যুৎ থেকে যখন চলবে ওই জায়গাটা আপনি 1টা মিটারে কানেক্ট করতে হবে, 1টা মিটার, 1টা মিটারে কানেক্ট করতে হবে, কিন্তু আপনি 3টা ফ্লোর যদি 3টা মিটার থাকে তাহলে কিন্তু আপনি কানেক্ট করতে পারবেন না, আচ্ছা মানে 3টা ফ্লোর যদি 1 মিটারে থাকে, 1 মিটার থাকে তাহলে কানেক্ট করতে পারবে, তাহলে কানেক্ট করতে পারবে, দেখা গেছে আমার 1টা মিটার আরেকজন 1টা মিটার, তখন কিন্তু কি হবে আমরা ইনপুট একটা জায়গাতে নিতে পারবো, ইনপুট একটা জায়গাতে নিতে পারবো। এখানে আরেকটা এটা কিন্তু একটা ফিচার আছে, এটা কিন্তু একদম খুবই চমৎকার, কি ফিচার? এটা যারা অনগ্রিড করেন, সবাই জানেন যে সোলার সিস্টেম কিন্তু 4 ধরনের হয়, আচ্ছা অফগ্রিড,
অনগ্রিড ডিসি এবং আপনার হাইব্রিড। আচ্ছা, এটা হাইব্রিড এবং অনগ্রিড দুইটাই করা যায়, দুইটাই করা যায়। আপনি যদি ধরেন বাসা বাড়িতে আপনার ডিসকো সিস্টেমে আপনি অনগ্রিড করবেন, সেক্ষেত্রে আপনাকে কোনো ব্যাটারি কিনতে হবে না। আচ্ছা, সে আপনি কি করবেন, সরাসরি সারাদিন যে সোলার থেকে যেটা আসবে এটা বাইপাস হয়ে আপনি আউটপুটে চলে যাবে। আচ্ছা, এটা আবার আরেকটা ইয়ে হলো যে আপনি যতক্ষণ কারেন্ট থাকবে ততক্ষণ সে আপনাকে কারেন্ট থেকে সে বিদ্যুৎ বিলটা সেভ করবে। আর হাইব্রিড যেটা আমরা বলি এটা কিন্তু হাইব্রিডও করা যায়। আচ্ছা, যখন হাইব্রিড ব্যবহার করবেন তখন সারাদিন যে বিদ্যুৎ থাকুক বা না থাকুক আপনার বাসার সব লাইট ফ্যান চলবে, লাইট ফ্যান সব চলবে, সব। আচ্ছা আচ্ছা, ওকে, দেখেন চমৎকার সিস্টেমের। আর এগুলো যদি আপনার দেখা যায় 850 ওয়াট, এর আগে যেটা দেখি হ্যাঁ এটা হলো 1 কিলো, এটার ভিতরেও 1 কিলো আছে। আচ্ছা, এই সেক্ষেত্রে 1 কিলো তো মানে যাদের 1000 ওয়াট চালাবে তাদের খরচ কেমন আসতে পারে? আনুমানিক আপনার এখানে এক্সট্রাকচারটা একটু ডিফারেন্স হয়, আর প্রাইসটা দেখা গেছে যে অনেক সময় আমি এখন বর্তমানে একটা ধারণা যদি দিই ধরুন 1,10,000-15,000 ভিতরে হয়ে যাবে। হ্যাঁ, একদম ফুল। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর আপনারা যদি বেশি নিতে চান সেক্ষেত্রে, আর যারা 500 ওয়াটের ভিতরে নিতে চায় বা 600 ওয়াটের, 500-600 ওয়াটের ভিতরে যারা নিবেন তারা অপগ্রেড নিতে হবে। অপগ্রেড চলে আসবে। আচ্ছা, আর এটা অপগ্রেডটা হলো আপনি ধরেন বাসা বাড়িতে ধরেন আপনি ভাড়া বাসায় থাকেন, আচ্ছা আপনি সোলার প্যানেল লাগানোর অনুমোদন আছে, আচ্ছা সেক্ষেত্রে আপনি সোলার সারাদিন ধরেন আপনার এলাকায় কারেন্ট থাকে না, রিমোট এলাকা, সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে আপনি যদি অনুমোদন থাকে এরকম তাহলে আপনি সোলার থেকে চার্জ করতে পারেন। চার্জ করে তারপরে আপনার এইটা আপনি সোলার থেকে চার্জ করার পরে আপনি বাকি যে রিজার্ভ হবে সেই রিজার্ভ থেকে ব্যাকআপ নিলে আপনি কিছু টাকা বিদ্যুৎ বিল এখানে কমবে। এখানে যেমন আমরা 40% বিদ্যুৎ বিল কমাচ্ছি হাইব্রিড সিস্টেম করে, এখানে আপনি 20% কমাতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, আর এখানে যেটা বলছিলেন একটা সুন্দর একটা লাইট আছে, এই লাইটটা না দেখালেই না। আচ্ছা, বিদ্যুৎ ছাড়া আপনার এখন চার্জ হবে? জি, বিদ্যুৎ ছাড়া এই লাইট চার্জ হবে। এই যে দেখেন এখানে যে সোলার প্যানেল দেখছেন এটা কিন্তু মনোসোলার। এখানে এই মনোসোলার থেকে এটা ভিতরে আবার বিল্ট ইন ব্যাটারি আছে এবং এটা কিন্তু আপনার লিথিয়াম ব্যাটারি। আপনারা তো জানেন যে লিথিয়াম ব্যাটারিতে কোনো পানি কিচ্ছু লাগে না এবং লং লাস্টিং, মানে 10 বছরও আপনি এটা ব্যবহার করতে পারবেন। দশ বছর ব্যবহার করতে পারবেন। লাইটের চমক আছে, আমি একটু কালারটাকে দেখাইনি। এটা একটা সাদা কালার, তারপর ওয়ার্ম কালার, তারপরে দুই কালার মিক্স, তারপরে একটা ইমার্জেন্সি লাইটিং আছে। ধরেন আপনি এটা থেকে ধরেন আপনি কোথাও আপনি ঘুরতে গেছেন, ধরেন পাহাড়ের এলাকায় পাহাড়ে গেছেন, ধরেন বান্দরবন গেলেন বা খাগড়াছড়ি গেলেন, যে কোনো একটা জায়গাতে আপনি গেছেন, ওখানে তো কারেন্ট অ্যাভেলেবেল না, আর আপনি যে আপনি পাওয়ার ব্যাংক নিচ্ছেন সেটাতে চার্জ নেই, এখন কি করবেন? আচ্ছা, পাওয়ার ব্যাংক চার্জ করার মতো তো কারেন্ট নাই। এটাকে আপনি এখান থেকে সোলার থেকে চার্জ করে এখানে একটা অপশন আছে, এই অপশনটা হলো এখানে ইউএসবি পোর্ট দিয়ে আপনি মোবাইলে চার্জ করতে পারবেন। আচ্ছা, টাইপ সি আছে। আচ্ছা, এই টাইপ সি দিয়েও আপনি চার্জ করতে এটাকেও চার্জ করতে পারবেন, মোবাইলে চার্জ করতে পারবেন, দুইটাই করা যাবে। আচ্ছা, তার মানে এটা কত ওয়াটের ভাই? এটা হলো আপনার এটা হলো 30 ওয়াটের। এগুলোর দাম কেমন আছে? এটা মাত্র 3500 টাকা। এগুলো 10 বছরের মতো যদি আমরা চাই ইউজ করতে পারবেন। আচ্ছা আচ্ছা, চমৎকার। আর এটার মানে 60 না 65 ওয়াট আছে? এটার আরেকটা আছে 65 ওয়াট। এটা দুইটা সাইজ আছে, একটা বড় একটা ছোট। ছোট, হ্যাঁ, এটা একটু বড় সাইজ, এটা ছোট সাইজ, ছোট সাইজ। দুইটাতেই আপনার আলো কিন্তু একই রকম, মানে একই রকম বলতে কালার গুলো আর কি, কালার গুলো। এটা তো ওয়াট বেশি, এটা তো ওয়াট কম, সেই ক্ষেত্রে কম বেশি হবে, বাট আপনার কালার একই, তিন কালার। আপনারা এগুলো কি সারা বাংলাদেশেই দেন? সারা বাংলাদেশে আমরা এগুলো সেট আপ করে থাকি, এই ইনভার্টার গুলো। এবং এছাড়াও আপনি যত প্রোডাক্ট দেখতেছেন আমাদের এগুলো সব সারা বাংলা কুরিয়ার মাধ্যমে কন্ডিশন নিতে পারবেন। আচ্ছা, সেন্সর স্ট্রিট লাইট আছে কিনা আপনাদের কাছে জানতে চাচ্ছে ভাই? সেন্সর, আচ্ছা ওকে, সেন্সর স্ট্রিট লাইট আছে কিনা? হ্যাঁ, আমাদের এখানে সেন্সর স্ট্রিট লাইট আছে, এই যে দেখতেই পাচ্ছেন, এটা হলো আপনার 110 ওয়াট। আচ্ছা, এটা হলো 110 ওয়াটের, আর এখানে যে এটা দেখতেছেন এটা হলো সেন্সর, মানে এটা আলো পাইলে অটোমেটিক, মানে আপনি এখান থেকে যাচ্ছেন, হ্যাঁ হাঁটে যাচ্ছেন। আচ্ছা, এখন এটা হালকাটা লাইট দেখা যাচ্ছে, এখানটা বাতে চলতেছে, যখন এটা সামনে চলে আসবেন তখন আলোটা বেশি দিবে। আর এটা যখন আপনি নর্মালি দিন হবে তখন অটোমেটিকলি বন্ধ থাকবে। আচ্ছা আচ্ছা, এরকম কিন্তু হ্যালোজেন লাইটও আছে আমাদের। হ্যালোজেন লাইট আছে, এটা একটু দেখাই দিই, দেখেন এটা আলো আছে, আমি একটু আপনাকে অন্ধকার করে দেখাই। এটা অন্ধকার হইলে কিন্তু অটো জ্বলে উঠবে, মানে অনেকে কিন্তু এই ধরনের লাইট চায়, আমরা যদি দেখাই এটা কিন্তু পারফেক্টলি অন্ধকার হলেই এটা জ্বলে উঠবে, যদিও এখানে আলো আছে। এই যে দেখেন, এই যে এখন আমি এই যে বাটন এখানে অফ অন বাটন, আচ্ছা এখন এটা আমি অন করে দিলাম। আচ্ছা, এখন এটা কিন্তু জ্বলতেছে, জ্বলতেছে, আমি এটা এখন এই যে আলো তো নিয়ে আসলাম, এখন অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে, মানে এটা আলো পেলে বন্ধ হয়ে যায়। জি, আর অন্ধকার হলে অটো জ্বলে, অটোমেটিক জ্বলবে সারাদিন, সে দেখা যাচ্ছে সূর্যের আলো থেকে সে দেখা যায় শক্তি নিবে, রাতের বেলা জ্বলবে। জি, তো এই ধরনের দেখেন এখন আমি এটা কিন্তু আবার জ্বলে উঠছে, কারণ কি
এটার যে সোলার প্যানেল সাইডটা এটা নিচে দিয়ে রাখছি, আচ্ছা বন্ধ করে গেছে, এখন আমি চাইলে এটা সুইচ দিয়ে বন্ধ করে দিতে পারবো। আচ্ছা, এগুলো আপনারা কিন্তু চাইলে সারা বাংলাদেশে তাদের কাছ থেকে নিতে পারবেন। জি। আচ্ছা, এছাড়া আমরা যদি কুরিয়ারে তো আপনারা দেন, জি, সেক্ষেত্রে অনেকে ধরেন আপনার বাসা, আপনি আজকে যেমন আমাদের কুরিয়ারে প্রোডাক্ট গেছে আপনি শরীয়তপুর, কুষ্টিয়ার ভাই প্রোডাক্ট নিয়েছে আমার কাছ থেকে, আপনার একটা ছোট সোলার প্যানেল সানশাইন সোলার ল্যান্ডের সোলার প্যানেল 170 ওয়াটের, তো এটা হলো আপনার 5,950 টাকা দাম আসছে, ভাই মাত্র 1,000 টাকা আমাকে অ্যাডভান্স করছে, আমি ওনাকে কুরিয়ারে সুন্দরবনে পাঠিয়ে তারপরে তার সুন্দরবনের রিসিপ্ট এটা হোয়াটসঅ্যাপ করে দিছি, সে ওখান থেকে প্রোডাক্টটা দেখে উড়াই নিবে এবং তার কন্ডিশন টাকাটা ওখানে দেখাতে দিবে। সামনে তো দুদিন পরে গরম আসছে, যে শীতেরও শেষ। জি, এখন কি প্রোডাক্টের দাম কম, সামনে কি বাড়বে? সবচেয়ে কম, মানে সামনে কি প্রোডাক্টের দাম আরো বেড়ে যাবে? 100% বাড়বে, কারণ গত বছরে যে অবস্থা গেছে আমরা টাকা দিয়েও প্রোডাক্ট পাইনি। চার্জ কন্ট্রোলার নাকি আরো কি আছে আপনাদের? হেভি যে চার্জ কন্ট্রোলার গুলা, আচ্ছা, এগুলা কিন্তু এখন পর্যন্ত কেউ দেখায় নাই। এখানে 80 এমপিয়ার চার্জ কন্ট্রোলার, আচ্ছা 50 এমপিয়ার চার্জ কন্ট্রোলার, 20 এমপিয়ার চার্জ কন্ট্রোলার, এগুলা কিন্তু সবগুলাই প্যারালাল সিস্টেম করা যায়। প্যারালাল ধরেন আমার এখানে এটা 20 এমপিয়ার চার্জ কন্ট্রোলার, এটাতে আমি 40 করতে চাই, আচ্ছা আমার লাগবে 40 এমপিয়ার। এখন 40 এমপিয়ার ডাইরেক্টলি কোন চার্জ কন্ট্রোলার হয় না, আচ্ছা সেক্ষেত্রে আমি কি করব, আমি এটাকে প্যারালাল সিস্টেম করব। প্যারালাল সিস্টেম যখন করব, কানেকশনটা যখন করব, তখন আমার 40 এমপিয়ার হয়ে যাবে, আচ্ছা ওখান থেকে আমি 40 এমপিয়ার অনুযায়ী চার্জ করতে পারবো। আচ্ছা আচ্ছা, ধরেন আমার এখন এখানে আছে 50, আমার 100 দরকার বা 160 দরকার, তখন আমি প্যারালাল সিস্টেম করতে পারবো। প্যারালাল সিস্টেম এছাড়াও আপনার 5 ভোল্ট 2 এমপিয়ার এ দুইটা মোবাইল একসাথে চার্জ করতে পারবেন, একসাথে চার্জ করা যাবে। জি, আচ্ছা আচ্ছা, ওকে চমৎকার। ওকে, আর কি কি কোম্পানির আছে এখানে আমাদের? যেমন লুমিনাস কিন্তু ইন্ডিয়ান কোম্পানি, এটা 20 এমপিয়ার চার্জ কন্ট্রোলার, এটা 10 এমপিয়ার চার্জ কন্ট্রোলার, এবং আমাদের এখানে আপনি চায়না যত আপনার ডিজিটাল সিস্টেমের চার্জ কন্ট্রোলার আছে, সব ধরনের ছোট বড় সব চার্জ কন্ট্রোলার গুলো আপনার আমাদের কাছে পাবেন। আচ্ছা আচ্ছা, ওকে ভাই, সোলার প্যানেল দেখছিলাম আপনারা, সোলার প্যানেল আমাদের এখানে আপনি জেনেটিক সোলার এবং আপনার লুঞ্জি সোলার, তারপরে আপনার ক্যানাডিয়ান বলেন, জে এ বলেন, পাওয়ার ল্যান্ড, ঠিক আছে, এই যে আমরা যদি হ্যাঁ এখানে পাওয়ার ল্যান্ড, এবং এগুলা সব হাফ কাট মনোসোলার এবং ডায়মন্ড কাট ফুল কাট সব ধরনের সোলার প্যানেল আমাদের কাছে আপনারা পাবেন। আচ্ছা, সোলার প্যানেল ওয়াট কত থেকে শুরু সর্বনিম্ন? আমাদের এখানে বর্তমান ওয়াট চলতেছে 35 টাকা, 35 টাকা এটা ওঠানামা করে, কারণ আপনার সবসময় যেহেতু আমাদের ডলার যখন সংকট হয় তখন বেশি দাম থাকে, আচ্ছা এটা গরমই বেশি হয়, বেশি হয়, আচ্ছা আরো বেড়ে যায়। তো সেক্ষেত্রে ভাই অনেকে হচ্ছে আপনার মানে IPS লাগাতে চায়, এখন IPS লাগানোটা বেটার হবে নাকি আপনার সোলার ইনভার্টার লাগানো? যাদের আসলে সবাই তো সোলার সিস্টেম করতে পারবে না, ধরেন আমি বাসা ভাড়া থাকি, তো আমি যখন বাসা ভাড়া থাকবো আমার একটা IPS দরকার, আচ্ছা আপনি ধরেন 2 ফ্যান 2 লাইট কারো আছে, 3 ফ্যান 5 লাইট আছে, এ ধরনের সকল IPS ছোট বড় সব ধরনের সব IPS, এবং আপনি এই যে সোলার সিস্টেম যে IPS গুলো দেখতেছেন এগুলো আপনি ধরেন এখন আপনি একটু সমস্যার ভিত্তি আছে, সোলার কিনতে পারতেছেন না, আপনি IPS হিসেবে ব্যবহার করতে পারবেন। এরপরে আপনি যখন একটু মনে করবেন যে না এখন আমি সোলার সিস্টেম করব, তখন এই IPS টাকে আপনি সোলার সিস্টেম করা যাবে, এটা করা যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, তো সেক্ষেত্রে একটা এরকম করা যায়, সেম করা যাবে। অনেক প্রবাসী তার বাড়িতে জন্য নিতে চায় যে ভাই আমার বাড়িতে বিদ্যুৎ ঠিক মতো থাকে না, আমি কোনটা লাগাইলে ভালো হবে? যাদের বাড়িতে বিদ্যুৎ আছে, ধরেন অল্প আছে, একদম টোটালি আবার নাই, যাদের টোটালি নাই, তারা DC সিস্টেম করবেন। আচ্ছা, DC এটা আমার পক্ষ থেকে বলতেছি, এই কারণে DC সিস্টেমটা আপনার 24 ঘন্টা আপনাকে ব্যাকআপ দিবে। আচ্ছা, 24 ঘন্টা ব্যাকআপ দিবে। আচ্ছা আচ্ছা, আর যেগুলো আপনার AC হয়, মানে DC থেকে কাট করে যখন AC হয়, তাদের যাদের কারেন্ট আছে, কারণ আপনি যখন AC লাইট ফ্যান চালাবেন তখন কিন্তু আপনাকে 24 ঘন্টা ব্যাকআপ দিবে না। আচ্ছা আচ্ছা, কারণ 24 ঘন্টা আপনার সোলার থাকে না, থাকে না। এখন DC তে কেন থাকে? DC আপনার 12 ভোল্ট, আর এটা হলো 220 ভোল্ট। আচ্ছা, এখানে একটা টেকনিক্যাল ইস্যু আছে, তো এই কারণে আপনি DC যখন চালাবেন ব্যাটারি থেকে সারা রাত ব্যাকআপ নেওয়া যায়, বাট আপনি যখন AC চালাবেন, AC তে যখন আপনি 220 ভোল্টে যখন চলবে, 12 ভোল্ট 220 ভোল্ট, তখন আপনাকে অল্প টাইম ব্যাকআপ দিবে। তো আপনার এটা হাইব্রিড সিস্টেম, যারা কারেন্ট আছে, বিদ্যুৎ বিল কমাবেন, বা বিদ্যুৎ থেকে সারাদিন যারা ঝামেলা থাকেন, আসেই না টোটালি, 1 ঘন্টা আসলে 3 দিন, আবার 2-3 ঘন্টা কোনো খবর নাই, এরকম যারা ঝামেলা পোকান, প্রতি বছরই এরকম হয়, কারেন্ট আছে কিন্তু কারেন্ট নামে আছে কিন্তু টোটাল থাকে না, এরকম যদি হয় তাহলে আপনারা হাইব্রিড সোলার সিস্টেম করবেন। আচ্ছা, সোলার লাইট বা সোলার ফ্যান এগুলো আছে কিনা? বা আমাদের এখানে আপনার সোলারের টেবিল ফ্যান
এবং আপনার স্ট্যান্ড ফ্যান, ঠিক আছে, এগুলো সবকিছু আছে আমাদের নোহা ব্র্যান্ডের থেকে শুরু করে আপনি সুপার স্টার ব্র্যান্ডের এগুলো সব ছোট বড় সব ধরনের সোলার ফ্যান আমাদের কাছে পাবেন এবং আপনার কন্ট্রোলার থেকে শুরু করে সবকিছু আমাদের কাছে পাবেন, অ্যাভেলেবেল আছে, অ্যাভেলেবেল আছে। আচ্ছা, নেওয়ার সিস্টেমটা বলে দিবেন আরেকবার। নেওয়ার সিস্টেমটা হলো আপনারা কুরিয়ারের মাধ্যমে নেবেন, এটা বাংলাদেশের যে কোনো জেলাতে আমরা কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট গুলো কন্ডিশনের মাধ্যমে পাঠাই থাকি। আচ্ছা, আর আপনি যদি যে প্রোডাক্ট আছে সেটা যেকোনো আপনি একটা অ্যাডভান্স এর মধ্যে আপনি নিতে পারবেন। আর হলো আমাদের ঠিকানা হলো মিরপুর 1 ক্যাপিটাল টাওয়ার, শপ নাম্বার 2021 লেভেল 1। আচ্ছা, সাপ্তাহিক কি বন্ধ থাকে আপনাদের? সাপ্তাহিক বৃহস্পতিবার, মিরপুর এরিয়াটা আমাদের বৃহস্পতিবার বন্ধ থাকে আর শুক্রবার দিন ইনশাল্লাহ খোলা থাকে। শুক্র শনি থেকে শুরু করে একদম আগামী বুধবার পর্যন্ত এরকম খোলা থাকবে, শুধু বৃহস্পতিবার বন্ধ থাকে। বৃহস্পতিবার বন্ধ থাকে, ফ্যান থেকে কিন্তু আমাদের ফোন রিসিভ হয়। আপনি যদি করতে চান সেক্ষেত্রে আপনার ব্যাটারি কতটুকু আছে, ব্যাটারি এম্পিয়ার কত, সেই অনুযায়ী আপনাকে সোলার সিস্টেম করতে হবে। এখন আপনার ধরেন 130 আছে, এখন সেটাতে আইপিএস করতে চান তাহলে আপনি 130 হবে না। আচ্ছা আচ্ছা, আর একটু বাড়াইতে হবে, বাড়াইতে হবে ম্যাক্সিমাম। আপনার যেটা হয় আমাদের যে এখানে যে আমি যে প্রোডাক্ট গুলো আপনাদের দেখাইলাম মাইক্রোটেক ব্র্যান্ডের, এখানে পিছনে ফিচারে লেখাই আছে ম্যাক্সিমাম 600 ওয়াট সোলার প্যানেল আপনাকে দিতে হবে। যেহেতু আপনার যদি ব্যাটারি 200 হয় তাহলে 600 ওয়াট ম্যাক্সিমাম দিতে হবে, আর যদি আপনার ব্যাটারি ছোট হয় তাহলে আপনি 400 ওয়াটও দিতে পারেন। আচ্ছা, তো দর্শক আমরা একটু ঠিকানাটা বলে দিই, এটা হচ্ছে বিসমিল্লা সোলার আইপিএস গ্যালারি, আপনারা স্ক্রিনে নাম্বার দেখছেন। যারা হচ্ছে হাইব্রিড সোলার সিস্টেম বা হাইব্রিড ইনভার্টার করতে চান আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন, আপনারা কিন্তু সকল ধরনের প্রোডাক্ট তাদের কাছে পেয়ে যাবেন। আর সারা বাংলাদেশ ডেলিভারি দেওয়া যায়, সেক্ষেত্রে ভাই আপনারা মানে চাইলে পিক আপ বড় প্রোডাক্ট গুলা যাদের 3 কিলো 5 কিলো 10 কিলো যারা করবেন তাদের তো অবশ্যই পিক আপ আমরা প্রোডাক্টটা নেওয়ার জন্য আগ্রহী করবো। এই কারণে অনেকে বলেন যে ভাই আমি 3টা নেবো 2টা নেবো, ঠিক আছে, সেই ক্ষেত্রে 2টা যদি নেন সেই ক্ষেত্রে আমরা কুরিয়ার দিলে হবে, সমস্যা নেই। আচ্ছা, আর যদি আর যারা 5টা থেকে 6টা 7টা 10টা যারা নিবেন তাদের জন্য বলবো অবশ্যই আপনার পিক আপে নিবেন, কারণ বেশি প্যানেল গুলা তো অনেক ভারী, এগুলো আপনি যখন বেশি নিবেন তখন কস্টিংটা বেশি হয়, বেশি হয়, সেই কস্টিং এর টাকা দিয়ে আপনি পিক আপ করে নিতে পারবেন, পিক আপ করে। এবং আমাদের যে এখানকার যে প্রতিনিধি দল আপনার বাসা বাড়ি পর্যন্ত আপনাকে পৌঁছে দিয়ে আসবে। আচ্ছা আচ্ছা, ওকে। তো সর্বশেষ আমরা একটু 1 মিনিট হচ্ছে দেখা যায় এই প্রতিষ্ঠানের মালিক ইউসুফ ভাইয়ের সাথে কথা বলবো। ইউসুফ ভাই, একটু ইউসুফ ভাইকে আমরা মাইকটা দিচ্ছি। ওকে ইউসুফ ভাই, আপনাকে তো আমরা অনেকদিন পরে আসলে দেখলাম, ইউসুফ ভাই যদি আমাদের উদ্দেশ্যে কিছু বলতেন, এবং যারা আসলে সোলার করতে চায় আপনাদের সকল প্রোডাক্টই তো আমরা দেখছি, তো দর্শকদের উদ্দেশ্যে ভাই কিছু বলার আছে কিনা? বিশেষ করে আমি দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো, যারা প্রবাসী ভাই আছে অথবা দেশি ভাই আছে, যারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্ট গুলো নিবেন, নিতে চান, নিঃসন্দেহে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন। আপনাদেরকে যেই ইনফরমেশন গুলো দেওয়া হবে জেনুইন ইনফরমেশন দেওয়া হবে, আমাদের ম্যানেজার সাহেব সুজন ভাইকে এরকমই দিক নির্দেশনা দেওয়া আছে। তো যারা সোলার আইটেমের সোলার আইপিএস এর পণ্য নিবেন, ব্যাটারি, তারপরে হচ্ছে ফ্যান, লাইট যাই নেন, ইনশাল্লাহ আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, তারপরে হচ্ছে দাম জানবেন, পরামর্শ নিবেন, তারপরে যদি ভালো লাগে তারপরে আমাদের কাছ থেকে এই পণ্যগুলো ক্রয় করবেন। তো প্রিয় দর্শক, যারা হচ্ছে আমাদের পাশে থাকবেন, আর আমাদের হচ্ছে চ্যানেল আছে বিসমিল্লা সোলার আইপিএস গ্যালারি এবং সোলার আইপিএস গ্যালারি নামে ইউটিউবে আমাদের চ্যানেল আছে, আপনারা সেখানে যদি সার্চ দেন আমাদের আর অসংখ্য ভিডিও আছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। আর যারা চলে আসতে পারবেন আমাদের শোরুমে, সরাসরি চলে আসবেন ঢাকা মিরপুর 1 নম্বর ক্যাপিটাল টাওয়ার নিচতলায় 20 নং দোকান এবং 21 নং দোকান। আর যারা আসতে পারবেন না, প্রবাসী ভাই যারা আছেন, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিলে আমাদের ম্যানেজার সুজন ভাই আপনাদের সাথে কথা বলবে। এ হলো কি আমাদের কথা আর কি। ওকে দর্শক, আপনাদের যাদের সোলার রিলেটেড প্রোডাক্ট প্রয়োজন হয় আপনারা নিঃসন্দেহে তাদের সাথে যোগাযোগ করবেন। সারা বাংলাদেশ থেকে আপনারা চাইলে কিন্তু কম দামে ভালো মানের পণ্যগুলো তাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। সকল ধরনের ব্যাটারি আছে, আপনারা কিন্তু আইপিএস করেন, আইপিএস এর মেশিন করেন, রিমসোর ব্যাটারি আছে, রহিমাফরোজ এর ব্যাটারি আছে, এছাড়া হচ্ছে সাইফের ব্যাটারি আছে, এগুলো আপনারা সকল পণ্য রিজনেবল প্রাইসে তাদের কাছ থেকে আপনারা নিতে পারেন।